কই সব বোনেরা তাড়াতাড়ি চলে আসো তো আজকে আমি তোমাদের সাথে দেখাবো আমার স্কিন কেয়ার কালেকশান তোমরা অনেক দিন ধরে বলছিলে আপু তুমি স্কিনে কী ব্যবহার করো স্কিনটা তো আগে থেকে ভালো হয়েছে তাই ভাবলাম আজকে শেয়ার করি তো এই অর্গানাইজারটার মধ্যে আমি আমার সিরামগুলোকে রাখি এই অর্গানাইজারটা কিন্তু তোমার বিউটিফ্লাই ইউকে কিনতে পারবা এই অর্গানাইজারটা খুবই সুন্দর খুবই মানে ভালো এবং খুবই কাজের আর কি এখানে একটা ড্রয়ার আছে ড্রয়ারের খুঁটো জিনিস রাখা যায় তো এই দুই পাশে আমি কিছু কলম পেন্সিল আর আমার যে মেকআপ ব্রাশগুলো ধোয়া লাগবে ওগুলো রাখি আর এই যে প্রথমে দেখাচ্ছে অর্ডিনারির এপিলিং সলিউশন এইটা থাকে প্রথমেই এবং তারপর পরই থাকে অর্ডিনারি রেচিনল যে সিরামটা আছে সেটা এই দুইটা আমার খুবই পছন্দের কিন্তু রেগুলার ইউজ করা হয় না এই জন্য একদম কর্নারে রেগুলার ইউজ করা হয় প্রাইমারকে হ্যালোরনিক অ্যাসিড সিরাম আর এই নাইসিরামাইটটা অর্ডিনারির এই দুটার এই জন্য মাঝখানে আর তারপরে আছে হচ্ছে রেটিনল টু পার্সেন এই দুটা হচ্ছে অয়েল আর ওইটা হচ্ছে সুপার ড্রাগের অয়েল এই দুইটা সাঝে ইউজ করা হয় আর এই লিপস্টিকটা আমি এখানে রাখছি কারণ এটা দিয়ে আমি ডিআই লিপ টিন্ট করবো এই জন্য আর এখানে ল্যালবেনার ভিটামিন সি সিরাম আর কাকুরার সিরাম এই দুটো বাংলাদেশে কিনেছিলাম ইউজ করা হয় না দুটো সেটিং স্প্রে এখানে আছে তার পাশেই হচ্ছে আমার এভিনোর যে বডি লোশনটা আছে সেটা আছে আমি এটা ময়শ্চুরাইজার ফেস ময়শ্চুরাইজার ভেবে কিনেছিলাম পরে দেখে বডি লোশন তো যাই হোক ইউজ করে ফেলতেছি তারপর হচ্ছে বাম আমার বাম খুবই ভালো লাগে এখানে ভ্যাজিন আছে পাওয়ার পাওয়ার টিনটেড বাম আছে লিপ বাম আমার ফেভারিট তারপর স্ক্রু ক্রিম আছে এটা বাংলাদেশ থেকে এনেছিলাম তারপর এম এই লিপস্টিক রিমুভার আছে পালমার্সের লিববাম নিভিয়ার লিপ বাম আর কারমেসের লিপ বাম আমার খুবই খুবই পছন্দের এই লিপ বামগুলো তো এই হচ্ছে মোটামুটি আমার স্কিন কেয়ারের একাংশ তারপরে সাইডে এই কেবিনেটার উপরে হচ্ছে আমি আমার এই স্কিন কেয়ারের যে রোটেড অর্গানাইজারটা আছে সেটা রাখি এইটাও কিন্তু তোমার বিউটিফ্লাই ইউকেতে কিনতে পারবা এখানে আমি রাখি হচ্ছে সিম্পলার সুদিং ফেসিয়াল টোনার আর একটা হেয়ার সিরাম তারপর বোটানিকের ক্রিম আর হচ্ছে টি ট্রি অয়েল আর আমার আই সিরাম আর এটা পিচি ক্লিন হচ্ছে আমার ফেভারেট তারপরে লরিয়ালের এজ পারফেক্ট ক্রিম বুটসের দুইটা ব্রাইটনিং ক্রিম प्राइमर बम प्राइमर के लिप मास्क डे क्रीम আর হচ্ছে নেল পলিশ উপরে জায়গা ছিল না সেটা তারপর এন্সপায়ার একটা সিরাপ আর হচ্ছে সানচুরির যে পিলিং টোনার আছে সেটা আমি এখানে রাখি মোটামুটি লম্বা লম্বা জিনিসগুলাই এই রোটেড ইয়াটার অর্গানাইজার ভিতরে আমি রাখি আর উপরে হচ্ছে আমার নেল পলিশগুলো থাকে আর এছাড়াও ম্যাক্সিমাম অনেকগুলো যেমন ফেস ওয়াশ ফেস স্ক্রাব আরও কিছু বেসিক কিছু জিনিস আমার ওয়াশরুমে থাকে সেগুলো আর এই ভিডিওতে শেয়ার করলাম না আর আমি যখন স্কিন কেয়ার করতে বসি আমি পছন্দ করে সবুজ রঙের লাইটটাকে জ্বালিয়ে আর বাকি সব লাইট বন্ধ করে আরাম এখানে বসে তারপর স্কিন কেয়ার করতে আমার কাছে খুবই ভালো লাগে খুবই সুদিং একটা ফিল লাগে স্কিন কেয়ারের সময় সুদিং ফিল লাগাটা কিন্তু অনেক অনেক আরামের না তো আমি সবসময় চেষ্টা করি এভাবে করে আমার স্কিন কেয়ার পার্টটা করতে আর এই যে আমি আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত আশা করি আমার স্কিন কেয়ার কালেকশান দেখে তোমাদের ভালো লেগেছে আর কোন কোন কালেকশান দেখতে চাও ছোটো করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না